আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো খুবই স্পেশাল একটা ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটা, কারণ আমি বেসিক্যালি আসলে ওরকম কোনো সাজেশন আপলোড করি না, কিন্তু আজকের এই ভিডিওটা একটা স্পেশাল সাজেশন এবং খুবই অ্যানালাইসিস করে সাজেশনটা আসলে বানিয়েছি। তো স্পিকিং এর ক্ষেত্রে আপনারা অনেক বেশি আসলে প্যারা খান, সেটা কিউ কার্ড রিলেটেড কোশ্চেনগুলো কোনগুলো প্র্যাকটিস করবেন, কোনটা প্র্যাকটিস করলে আপনাদের আসলে একটা সম্ভাবনা আছে, রিসেন্ট কোন ধরনের কোশ্চেন আসতেছে, তো এই সব কিছু অ্যানালাইসিস করে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। তো ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের সবার জন্য। এই ভিডিওটা একটা পেইড মেটেরিয়ালস, কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে আপলোড দিচ্ছি। আমার কথা যে শিক্ষাটা উন্মুক্ত হোক, আইএলটিএসটা যেন ইজি হয়, এটাই হচ্ছে আপনাদের জন্য আসলে কাজ। তো যারা আসলে স্পিকিং এ প্যারা খাচ্ছেন কিউ কার্ড নিয়ে, তাদের সবার জন্য আজকে একটা বড় সলিউশন হবে। সেটা হচ্ছে যারা মে থেকে আগস্ট পর্যন্ত যারা এক্সাম দিতে পারবেন, অথবা মে থেকে জুলাই এর মধ্যে যারা এক্সাম দিবেন, তাদের ক্ষেত্রে আসলে এই সাজেশনটা। তো আমি বলবো আগস্ট পর্যন্ত যারা থাকবে মোটামুটি তারা সবাই এই সাজেশন থেকে কমন পাওয়ার একটা সম্ভাবনা 100% আছে। তো এটা খুবই স্পেশাল একটা ব্যাপার। তাহলে তো আপনাদের জন্য খুবই স্পেশাল একটা সাজেশন, সেটা স্পিকিং নিয়ে আর কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ওকে, তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্কারের বুক। আপনারা মার্কারের বুক থেকে আসলে এই কিউ কার্ডগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, যদি অনেকের কাছে অনেক ধরনের বই থাকুক না কেন। বাট আমি যেগুলো দিব সেইটার সাথে একটু মিলিয়ে এই রিলেটেড কোশ্চেন্সগুলো আপনারা স্পিকিং এর কোশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করার বাসায় চেষ্টা করবেন, এই কিউ কার্ডগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আমি টোটাল হচ্ছে আজকে 20টা কিউ কার্ড নিয়ে কথা বলবো, 20টা কিউ কার্ডের কোশ্চেন্স নিয়ে কথা বলবো। আপনারা বইয়ের থেকে এইগুলা ভালো মতো প্র্যাকটিস করবেন এবং সেটা বাসায় বসে প্রতিনিয়ত চেষ্টা করবেন। মনে রাখবেন যে স্পিকিং এ ভালো করতে নিলে আমাদের এই কিউ কার্ডে অ্যাটলিস্ট এইখানে কিন্তু একটা ভালো ধরনের একটা আইডিয়া আপনাদের থাকতে হবে এবং এইখানে কিন্তু ভালো একটা অ্যান্সার কিন্তু ডেভেলপ করতে হবে। তো এখানে ইন্ট্রোডাকশনটা ভালো মতো দিতে হবে এবং গুছিয়ে বলতে হবে। এই জন্য হুবহু যদি আপনার কমন কোনো কিছু চলে আসে, তাহলে আপনাদের জন্য সেটা খুবই স্পেশাল একটা বিষয়। তো কথা না বাড়িয়ে স্টার্ট করবো। এর আগে সবাইকে একটু বলি, আপনারা সবাই একটু লাইক করবেন, কারণ আপনারা যদি লাইক করেন তাহলে ভালো। এই ভিডিওতে যদি অনেক বেশি লাইক আমি পাই, তাহলে আপনাদের জন্য আমি নেক্সট কিভাবে আইডিয়া জেনারেট করতে এটার পার্ট 2 আপলোড করবো অ্যান্ড রাইটিং এর একটা সাজেশন আপনাদেরকে দিব, যে রাইটিং টাস্ক 2 তে কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো এরকম একটা সাজেশন তৈরি করে দিব আমি এবং আইডিয়া জেনারেটেড আরো কিছু ভিডিও আপলোড করব। ওকে, তাহলে স্টার্ট করি। আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1, ডিসক্রাইব এ পারসন ইউ নো হু লাইক টু টক। তো এইটা কাইন্ডলি খুঁজে বের করে এটা একটু সলভ করার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার আসি কোশ্চেন নাম্বার 2, ডিসক্রাইব এ প্লেস where you would like to visit. এটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি এটাকে 100% এর কাছাকাছি, এটা ইম্পর্টেন্স কিন্তু আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। Describe a sportsman or athlete that you admire. তো এইটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, describe a period when you are busy. তারপর describe a situation when you help someone. এটাও খুবই ইম্পর্টেন্ট, and হচ্ছে busy, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও 100%, এটা হচ্ছে আমাদের 100%। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং হচ্ছে কিউ কার্ডগুলো। তারপর describe something in your country that you are interested in. তো এইটাও মারাত্মক ইম্পর্টেন্ট। তো আমি বলবো এটা হচ্ছে আমাদের 2 স্টার। তো এটাও, তারপরে এখানে যে কয়টা আসলে রাখা হয়েছে সব কয়েকটা খুবই বেছে আসলে 20টা যে কিউ কার্ড আছে, 20টাই খুবই স্পেশাল এবং খুবই বেছে করা। তারপর ডিসক্রাইব ফটো দ্যাট ইউ টুক অ্যান্ড আর প্রাউড অফ। তারপরে বলছে ডিসক্রাইব এ ফিল্ম ইউ ওয়াচড অ্যান্ড ইউ ইমপ্রেসড ইউ অ্যাট অল। কি বলছে? ইউ অ্যালট। আচ্ছা, তো এই কোশ্চেন্স গুলা, এই কিউ কার্ড গুলো আসলে আমি খুবই অ্যানালাইসিস করে বের করছি। ওকে, এবার চলে আসতেছি এরপরের গুলো যদি আমরা একটু দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে 9 নম্বরটাকে যদি আমরা একটু দেখি, তাহলে 9 নম্বরটা দেখেন, ডিসক্রাইব অ্যান আনইউজুয়াল হলিডে ইউ হ্যাড। তারপর বলছে ডিসক্রাইব স্কিল দ্যাট ইউ লার্নড ইন ইউর চাইল্ডহুড। তারপর ডিসক্রাইবড অ্যান আউটডোর অ্যাক্টিভিটি ইউ ডিড। এটাও কিন্তু 100% এর কাছাকাছি। তো এটাও 100% এর কাছাকাছি। মোটামুটি এখানে 20টা আছে, 20টা আপনারা একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে আমি যেগুলো 100% দিচ্ছি, ওইগুলো একটু বেশি ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। তো এটাও কিন্তু 100% এর কাছাকাছি, আসলে সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে এটা একটু দেখেন, ডিসক্রাইব বলছে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট ইউ রিমেম্বার্ড। এখানে বলছে রিমেম্বার এনজয়িং মোস্ট। এটাও 100% এর কাছাকাছি। তারপরে এখানে দেখেন ডিসক্রাইব এ বিউটিফুল সিটি। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও 100% এর কাছাকাছি। এখন বলতে পারেন ভাই আপনি সবগুলোই তো 100% দিয়ে দিচ্ছেন। আসলে না, এগুলো সব ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো থেকে আসলে বের করছি এবং খুবই অ্যানালাইসিস করে রিসেন্ট কোশ্চেন্স এর সাথে এগুলো বানানো। আচ্ছা, তারপরে এখানে দেখেন, তো এটা একটু দেখেন, ডিসক্রাইব এ ডিফিকাল্ট টাস্ক দ্যাট ইউ আর ফেসড। এটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে বলছে ডিসক্রাইব এ পারসন হু এখানে বলছে অ্যাডভাইসড এ গুড থিং। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমরা এখানে দেখেন হচ্ছে কোশ্চেন নাম্বার 16, ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ থিং। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর এটা হচ্ছে ডিসক্রাইব এ বুক দ্যাট ইউ হ্যাভ রিড মেনি টাইমস। এটা অনেক জায়গায় দেখছি, এটাও কিন্তু খুব স্পেশাল, তো এটাও কিন্তু পরীক্ষা আসে, এটাও কিন্তু অনেকেরই কিউ কার্ড এটা আসে। আচ্ছা, তো এই যে কিউ কার্ড গুলো আমি আসলে বলতেছি, এগুলো বাসায় মাস্ট আপনারা এটা ট্রাই করবেন, এটা খুবই খুবই ইফেক্টিভ অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট কিউ কার্ড। ওকে, তো এরপরে দেখি আমরা পরেটা চলে যাই, ডিসক্রাইব অ্যান্ড দেখেন অ্যাডভেঞ্চার ইউ উড লাইক টু গো অন। এরপর বলছে ডিসক্রাইব এ পপুলার পার্সন ইন ইউর কান্ট্রি। এটা ইম্পর্টেন্ট, তো এগুলো সব এটা ধরেন 90% ইম্পর্টেন্ট, এটাও 90% ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপরে আর একটা আসলে এখানে হচ্ছে টেকনোলজি রিলেটেড, এটা হচ্ছে ডিফল্ট ইউজ, এটাও মোটামুটি আমাদের হচ্ছে 90%-এর মতো ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপারটা। আসলে আমি এগুলো যে আমি 20টা আপনাদেরকে আলাদা করে সাজেশন আকারে দিয়েছি, এই 20টাই সবাই একটু পড়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি হচ্ছে কয়েকটার উপরে একটু বেশি ইম্পর্টেন্স দিয়েছি, যেগুলো আমি 100% বলেছি। তো 100% আসলে অনেকগুলোর উপরে আসলে বলেছি, এবং কিছু আবার স্টারও দিয়েছি। তো যেগুলো আমি 100% বলেছি সেইগুলো একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করবেন। আসলে বেশি ভালো না, এখানে সবগুলো একটু পড়ে যাবেন, কারণ আপনাদের আইডিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ওখানে গিয়ে যে আপনি গুছিয়ে বলবেন, যদি আপনার ওইটা সম্পর্কে একটু পড়া থাকে, একটা আইডিয়া জেনারেট থাকে, তাহলে আপনি কিন্তু গুছিয়ে বলতে পারবেন, খুব সুন্দর করে আসলে বলতে পারবেন। তো এই সাজেশনটা আপনাদের হচ্ছে আসলে দেওয়া। তো এখানে যে কয়েকটা নাম আমি বলেছি, যে কয়টা বলেছি, এই কয়েকটা যদি ঠিক মতো সুন্দর করে গুছিয়ে আপনারা প্রিপারেশন নিতে পারেন, বা যদি ভালো করে আপনারা পড়তে পারেন, তাহলে আমি শিওর যে আপনারা কখনোই আসলে আপনারা প্রবলেম ফেস করবেন না, অথবা হচ্ছে আপনারা কমন পাবেন 100%। তো এই 100% যদি এখানে কমন আপনারা পেতে পারেন, মানে পেতে চান, তাহলে এই সব কয়টা কিন্তু আপনারা সলভ করতে হবে। খুব বেশি কিউ কার্ড না সলভ করে, আমি বলবো ইম্পর্টেন্ট যে কিউ কার্ডগুলো আমি আপনাদের জন্য আসলে বেছে দিয়েছি, বা আমি আসলে সিলেক্ট করে দিয়েছি, সেগুলাই কাইন্ডলি একটু পড়ার চেষ্টা করেন, সেগুলাই ভাষায় ভালো করে পড়ার চেষ্টা করেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া থাকবে।